ঋণের বোঝা দুঃখজনক ব্যাপার, সামনে চ্যালেঞ্জ রয়েছে এবং তা নিয়ে কাজ করা হবে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সাথে সচিবালয়ে সাক্ষাৎ শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে কোনো অর্থ সুষ্ঠু ও সময় মতো যেন ব্যবহার হয় তা নিশ্চিত করা হবে, বন্ধ করা হবে অপচয়। এ সময় রাষ্ট্রদূত জানান, এই সরকারের সাথে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।